ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। পৌষের শীতের ব্যাপক উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। ঢাকার একটি কেন্দ্রে দেখা যায় 80 বছরের বৃদ্ধ এসেছেন ভোট উৎসবে অংশ নিতে। ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন প্রিজাইডিং অফিসার। নোয়াখালী 2 আসনেও শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোট প্রদানে। লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে কেন্দ্রে প্রবেশ করছেন তারা। সারা দেশে ভোট প্রদানের একই চিত্র। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এসে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ঢাকা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন ভোট প্রদান শেষে জানান উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোট তো সুষ্ঠু হইতেছে এবং সবাই আসি ভোট দিতেছে সুন্দরভাবে, এখানে কোনো গন্ডগোল নেই। আমাদের এখানে কখনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ এবারও হবে না। ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে পরিবেশটা এখন, এই কারণে তাড়াতাড়ি এসে ভোট দিয়ে যেতেছে। ইনশাআল্লাহ শান্তি মতো দিতে পারো বলি সকালে আমরা আসছি। কেমন লাগছে? খুব ভালো ভালো লাগছে ইনশাআল্লাহ। পরিবেশ নিয়ে কেমন লাগছে? ইনশাআল্লাহ পরিবেশ খুব ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে, বুঝছেন। সকাল সকালে আমরা সিরিয়াল দিচ্ছি, কোনো গ্যাদারিং নেই, সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে। এটা তো সরকারি ভোট, এটা দিতে হবে, না দিলে তো একটা খারাপ দেখা যায়। আমার কাছে এই ফিলিংসটা অন্যরকম লাগলো আপাতত। আচ্ছা, অন্যবারে থেকে এবারে সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি ভালো হয়েছে এবারে চেয়ে? খুব ভালোই লাগছে ভাই, ভোটের নতুন ভোটার প্রথম দিতে আসছে ফার্স্ট, খুব আনন্দ লাগতেছে। এ পর্যন্ত আমাদের সার্বিক কার্যক্রমের কোনো সমস্যা হয়নি, সকল কার্যক্রম সুচারুভাবে আমরা সম্পন্ন করেছি। আমি মনে করি যে প্রশাসন, নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে।